So check it out guys, you are watching South India with the host Indrajit Bhattacharya. Welcome back again to a new blog. আজকে আমরা ব্লগ করতে কোথায় এসেছি সেটা আমাদের ভিডিওর পরের অংশে তোমরা বুঝতে পারবে, বাট টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আ বিগ সারপ্রাইজ ওয়েটিং ফর ইউ। মানে এত কম দামে এরকম বোল পাওয়া যায় বলে আমার মনে হয় না আশপাশে কোথাও, তো সেই জায়গার সন্ধানে আজকে আমরা বেরিয়ে পড়েছি। এক্স্যাক্টলি ঠিক কোথায় এলাম, দোকানের কি নাম বা লোকেশন কোথায়, সব ডিটেলস তোমরা ভিডিওর মাঝখানে যে কোনো একটা জায়গায় দেখতে পারবে। তো তার জন্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে দোকানে গিয়ে। অলরাইট গাইস, তো আমাদের সামনে দুটো বোল আমরা নিয়েছি যেমনটা তোমরা দেখলে। তো তার মধ্যে এখানে আমাদের কাছে প্রথম যে এগ বোল যেটা রয়েছে সেটা চলে এসেছে। অঙ্কিতকে বলবে একটু ক্লোজ দেখাতে এদিকে কী কী আছে এর মধ্যে। ডিমের পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, দুটো ডিমের রয়েছে। সো এটাই তো লোভনীয় একটা ব্যাপার, আমার ডিম যেহেতু খুব প্রচণ্ড ভালো লাগে। আর এর ভেতরে কী আছে সেটা দেখার জন্যে আমাদেরকে এক পাশ থেকে আগে একটু এটাকে ভাঙতে হবে, আমি তোমাকে দেখাই। ওকে, এটা আমরা একটু একটু সাইডে রাখি। ফ্রাইড রাইসে বেসিক্যালি যেগুলো ইউজ করা হয় সেই চালই হয়েছে। আমাদের গাজর রয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, স্প্রিং অনিয়ন রয়েছে। তো নিচের লেয়ার হচ্ছে এটা, আর উপরে হচ্ছে ডিমের ইয়েটা। তো ফার্স্টে আমি শুধু রাইসটা একটু খেয়ে দেখি। রাইসটাকে একটু মিক্স করে নিলাম। মিক্স করে যখন আমরা ডিমটা দিয়ে খাচ্ছি তখন কিন্তু এভরিথিং ইজ ফাইন, বাট শুধু যদি রাইসটা খাই আমার পার্সোনালি মনে হচ্ছে নুনটা একটু বেশি। আদারওয়াইজ ফ্রাইড রাইস যেরকম হয়ে থাকে সেরকমই উপর দিয়ে ডিমটা অ্যাড করা হয়েছে। এরপরে আমাদের এখানে আছে সেটা হচ্ছে চিকেন রাইস। চিকেন রাইসের উপরে এগুলো হচ্ছে ক্রিসপি চিকেন, যেগুলো সচরাচর চিকেন পকোড়াতে ইউজ করা হয়, দেখতে পাচ্ছ ক্রিসপি চিকেন রয়েছে। আর পেছনের নিচে রাইসের যে লেয়ারিংটা, রাইসের যে লেয়ারিং দেখতে পাচ্ছ, সেম রাইস লেয়ারিংই কিন্তু ইউজ করা হয়েছে। এই যে, তো আমি একটু শুধু রাইসটাই খেয়ে দেখি, ডিফারেন্ট মনে তো হবে না মনে হচ্ছে। দুটোতেই রাইস কিন্তু সেম, জাস্ট উপরে অ্যাডঅন হিসেবে এখানে চিকেন আর এখানে ডিম ইউজ করা হচ্ছে। এবার আমি কি করব, আমি এখান থেকে যে ক্রিসপি চিকেন রয়েছে সেটার সাথে রাইসটাকে একটু মিক্স করব। মিক্স করে এবার সব খাওয়া যাক, কী দেখা যাক কেমন। দুটো রাইসেরই ফান্ডা একটা, শুধু রাইস খেলে ব্যাপারটা ওকে, বাট ওয়ান্স তুমি চিকেন অথবা এগ মিক্স করে খাচ্ছ তখনই আর আসল ব্যাপারটা বেরিয়ে কিন্তু আসছে। অলরাইট, খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি হয়ে গেল, টেস্ট রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম, এবার তোমাদেরকে কী বলবো দামটা বলতে হবে। ওকে, তো ফার্স্টে আমরা যে এগ বোলটা খেয়েছিলাম এটার দাম হচ্ছে জাস্ট 49 rupees। আর তারপর আরও আশ্চর্য হবে এটা দেখে যে আমরা যে এখানে চিকেন বোলটা খেলাম এটা জাস্ট 59 rupees। হ্যাঁ, তো আমার মনে হয় না এত কম দামে আজ যে কোয়ান্টিটি আছে, বস একার জন্যে আই থিঙ্ক এনাফ। অলরাইট গাইস, তো আমাদের সামনে সেই হ্যাপি নিউ চলে এসেছে যে সারপ্রাইজটা বললাম যে তোমাদের জন্য ওয়েট করছে, এই হলো সেই সারপ্রাইজটা। সারপ্রাইজ তোমরা এই জন্যই হবে দামটা শুনে। তার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে কী কী আইটেম আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিকেন পপকর্ন রয়েছে চাট মশলা দিয়ে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, আর এখানে রয়েছে চিকেন স্ট্রিপস দুটো, আর এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন চিকেন হটডগ। আর চিকেন হটডগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সসেজ টাইপসে, হ্যাঁ সসেজ রয়েছে। আর তার উপরে এখানে তোমার লেটুস পাতা রয়েছে, মিউনিস রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর টমেটো কেচাপ রয়েছে, আর মেবি এটাতে উপরে কাসুন্দি দেওয়া আছে। তো আমি ফার্স্টে এটাতে একটা বাইট দিয়ে দেখি, তোমরা সাইজ দেখতেই পাচ্ছ কতটা বড়। তো লেটস হ্যাভ এ বাইট। মিউনিস, টমেটো সস, ক্যাপসিকামও রয়েছে ভেতরে যেটা বুঝলাম, আর কাসুন্দি,
এর যে একটা মিক্সার বক্স দারুণের ভেতরে যে কম্বিনেশনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ চিকেন সজেজের পিসটা, মাই গুডনেস, টপ কোয়ালিটি। এবার পকোড়া নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, বা পকোড় নিয়ে, সরি পকোড়া, এটা পপকর্ন যেটা আমরা রাইসের উপরে দেখলে একটু আগে, সেটাই সেমি রয়েছে। এবার ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি এখানে 10 পিস মতো রয়েছে, দেখে তো মোটামুটি ফ্রেশই লাগছে, এটা খুবই ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাইটা। এবার আমরা চিকেন স্ট্রিপসটা ট্রাই করব, এই যে দুটো আইটেম, মানে চিকেন পপকর্ন আর স্ট্রিপসের লেয়ারিং যে ফ্রাই হয় সেটাও টেস্ট টু সেম, কিন্তু এখানে যেহেতু সলিড পিসটা বেশি টেস্ট আরও বেটার লাগছে। পুরো যে মিলটা তোমরা দেখলে এটা যা অবিশ্বাস্য হলেও সত্যি 99 রুপিস, 99-এ কী কী পেয়ে যাচ্ছ, একটা চিকেন কন্ট্রাক পাচ্ছ, এতগুলো চিকেন পপকর্ন পেয়ে যাচ্ছ, এখান থেকে দুটো স্ট্রিপস পাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাইজ পাচ্ছ, আর কি চাই। খেতে হলে চলে এসো আজই কাপুর স্কয়ার দমদম, যেমনটা আগে বললাম দমদম নেমে দমদম জংশনে নেমে কাপুর স্কয়ার সার্চ করো গুগলে, বা যে কোনো যদি কেউ আসছো তোমার কাপুর স্কয়ার সার্চ করো গুগলে, একদম এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে, তো এসে তোমরা খেয়ে যেতে পারো। তো আমি আমাদের রেসপন্সিবিলিটি যে নতুন খাবারের সন্ধান তোমাদেরকে দেওয়া সেটা দিয়ে দিয়েছি, এবার তোমাদের যে রেসপন্সিবিলিটি আছে সেটা কি, সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করা, ভিডিওটাকে শেয়ার করা, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করা। তো এমনই একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি, তখন তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো। তো দ্যাটস মিস্টার ভট্টাচার্য, সাইন অফ।